আচ্ছা, আমরা এখন তাহলে দেখি যে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। সর্বপ্রথম আমরা একটা ইলিপস টুল নিলাম, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একদিকের একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করে সেটাকে আমরা কনভার্ট করে দিলাম অ্যাঙ্কর পয়েন্টে, যেটা কর্নার আকারে কনভার্ট হলো। হওয়ার পর আমাদের সুবিধা মতো আমরা এটাকে একটু সাইজ ব্যাস করে নিই। করে নিয়ে এটা দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা নান কালার। তো যেহেতু এটা পাতার আকার হবে, সেই দিক থেকে আপনারা চাইলে এটাকে পাতার আকার অনুযায়ী আপনারা এটার কালার কম্বিনেশন চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি কালারে যাই তাহলে কালার প্যালেট আমরা নির্ণয় করে দেই, সরি, সবুজ কালার 100% ইয়েলো, 100% সায়ান, সবুজ কালার চলে আসবে। এরপর আপনি এটাকে ধরে একটু কপি করেন। কপি করার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনি প্রথমে অল্টার চেপে ধরে নিয়ে যাবেন, দেন আপনি শিফট চাপবেন, সো দ্যাট আপনার কপিটা যাতে যেন সোজায় হয়। দেওয়ার পর আপনি এখন কন্ট্রোল ডি চাপতে থাকেন, আপনার কতগুলো পাতা দরকার। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি 9টা পাতা নিলাম। এরপর যেটা করবো এটাকে রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট করার জন্য আমরা এখানে টুল থাকবে রোটেট টুল, রোটেট টুল থেকে আমরা রিফ্লেক্ট টুল নেব, এখানে ডাবল ক্লিক করব। করার পর আমার দরকার উপর থেকে, তার মানে হরিজেন্টালি দরকার, হরিজেন্টালি ক্লিক করে আমি কপি করলাম। এরপর আমি শিফট চেপে ধরে এই সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে অ্যারো কি উপরের অ্যারো কি চাপলাম, চেপে এটাকে আমি উপরে নিয়ে গেলাম। এরপর আমার সুবিধা মতো অ্যারো শিফট চেপে ধরে অ্যারো কি চাপলাম, তাহলে কম বেশি হয়ে গেল। এরপর আমি লাইন টুল ইউজ করব। লাইন টুল দিয়ে এইদিকে নিয়ে আসার সময় অবশ্যই আমি শিফট কি চাপবো, সো দ্যাট এটা যত যেন সোজা হয়ে যায়। এরপর এটাকে আমি একটু জুম করে মিডিলে বসাই দিলাম। চাইলে আপনারা এখান থেকে এটার একটু ওয়েটটা বাড়াই দিতে পারেন। দিয়ে দিলাম। আমার এদিকে আর একটা জিনিস দরকার, আর একটা পাতা দরকার। তো আমি এখান থেকে একটা পাতা কপি করলাম, করার পর সেটাকে আবার পেস্ট ইন ফ্রন্ট করলাম। করার পর এটাকে নিয়ে এসে যে কোনো এক জায়গায় যখন এরকম রোটেট চিহ্ন ধারণ করবে তখন শিফট বাটন চেপে ধরে এটাকে আমি রোটেট করলাম। অথবা আর একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে এই তখন আবার রোটেট টুলে যাবেন, যাওয়ার পরে ওটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেটে ক্লিক করেন, করে এখানে 90 ডিগ্রি দেবেন। আচ্ছা, 90 ডিগ্রি দিলে উল্টাটা হয়ে যাবে, আপনারা এখানে দেখতে পারেন। অবশ্য 45 ডিগ্রি লাগবে আমার, কারণ এই মাথাটা আমার এইদিকে নিয়ে আসতে হবে, ও তাহলে তো 90 ডিগ্রিই লাগতেছে। মেবি 90 ডিগ্রি দিলাম, দেখি কি আসে। আচ্ছা, 90 ডিগ্রি দিয়ে চলে আসছে, ওকে করে দিলাম। এরপর আমি এটাকে নিয়ে এসে এখানে বসাই দেব। ঠিক আছে, বসাই দিলাম সমান আকারে। এরপর এটাকে আমি সামনে কিছুটা ছোট করে দেব, কারণ সবসময় দেখবেন যে উপরের কুড়িটা একটু ছোটই হয়, তাই না? যেটাকে আমি একটু ছোট করে দিলাম। এরপর সবগুলোকে সিলেক্ট করে আগে গ্রুপ করব। গ্রুপ করে আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে র্যাপে যাব, র্যাপ থেকে আর্কে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারবো যে আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি আর একটু জুম আউট করে নিই, তাহলে সুবিধা হবে দেখার জন্য। আর আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। তো এটা সাধারণত আপনার জিরোতে থাকে, এটা আপনার জিরোতে থাকে। তো জিরোতে যদি থাকে এটা আপনি কতটুকু আর্ক করবেন, মানে কতটুকু ঘুরাবেন, সেটা হচ্ছে এখান থেকে নির্ণয় করে দিবেন। এরপর আপনি কোন দিকে জিনিসগুলো ছোট বড় চাচ্ছেন, স্বভাবতই নিচেরগুলো বড় হবে, উপরেরগুলো ছোট হবে। তো আমি এখন হরিজেন্টালের এই পয়েন্টটা একটু উপর নিচ করে ঘোরাঘুরি করে দেখব যে কি হচ্ছে, যে আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা হচ্ছে কিনা। তো আমি দেখতেছি যে আমার যেরকমটা চাচ্ছি তাতে মোটামুটি হয়ে যাবে। এটাকে আমি 50% রাখবো, -50%, মোটামুটি আমার চাওয়া মতো হয়ে গেছে। আমি এখন এটাকে ওকে করলাম। করার পর দেখেন আমার শেপগুলো মনে হচ্ছে যে এখানে আছে, আমি যখন সিলেক্ট করতে যাচ্ছি তখন এখানে সিলেক্ট করলে শেপগুলো সিলেক্ট হচ্ছে, বাট যে জায়গায় শেপ দেখতেছি সেই জায়গায় শেপ নাই। এটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অবজেক্ট মেনু থেকে সর্বপ্রথম এটাকে সিলেক্ট করেন, গ্রুপটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, তাহলে এটা পুরোটাই ওইদিকে চলে গেল।
তবে এখানে একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে আপনার কখনোই এটাকে হরিজেন্টালি করতে যাবেন না, আইমিন খারাপভাবে করতে যাবেন না, সবসময় এটাকে প্রস্থের দিকে করবেন বা পোর্ট্রেটে করবেন। তো এটাকে এরপর আপনার যদি দরকার হয়, আপনার দরকার অনুযায়ী এরপর এটাকে আপনি যখন ঘুরাবেন তখন আপনি এটাকে রোটেট টুল ইউজ করে এটাকে 90% ডিগ্রিতে 90%এ ঘুরাইতে পারেন শিপ শেপে ধরে, অথবা রোটেট টুল ইউজ করে 90 ডিগ্রি সেন্টিগ্রেড ইয়া 90 ডিগ্রিতে ঘুরাইতে পারেন অ্যাঙ্গেলে। ব্যাস আমাদের হয়ে গেল এটা একটা। এখন এটাকে আবার আমি এদিকে যদি রোটেট করে নিয়ে আসতে চাই, আবার আমি এখান থেকে এই গ্রুপ টুল থেকে রিফ্লেক্ট টুল দেন রিফ্লেক্টে ডাবল ক্লিক, এটা এবার আমার হরিজেন্টালি হচ্ছে, তার মানে উপর নিচে হচ্ছে। আমার এবার ভার্টিক্যালি দরকার, আমি ভার্টিক্যালি করলাম দেন একটা কপি, কপি করে এটাকে আমি শিফট চেপে ধরে সরাই নিলাম, হয়ে গেল আমার এটা। যেমন আমি এই ধরনের আপনাদেরকে আর একটা লোগো দেখাই, এই যে লোগোটা, এই যে এই অংশটা কিন্তু ওইভাবেই করা হয়েছে, বাট এখানে শুধুমাত্র একটা জিনিসই খারাপ হয়েছে, সেটা হচ্ছে নিচের পাতাটা যেভাবে দেখা যাচ্ছে উপরের পাতাটাও ঠিক একইভাবে দেখা যায়, এটা আসলে একটু খারাপ লাগতেছে। বাট আমাদের এখানে মনে হচ্ছে যে ধীরে 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 বড় হয়েছে, যেটা কারো কোনো প্রকার বোঝার অপশন নেই যে এটা 100% ওকে। এখন আমি এটার ভিতরে যদি লিখে দিই ডপস, তাহলে হয়ে গেল এটা ডপস লোগো, DOPS ডপস। আমি এখন এটার ফন্ট সাইজ করে দিলাম 72, ফন্ট চেঞ্জ করে দেবো আমি অ্যারিয়াল ব্ল্যাক, অ্যারিয়াল ব্ল্যাক, এরপর আমি একটু ফন্ট বাড়াই নেব, এখন যদি আমার ফন্ট কালার চেঞ্জ করতে হয় আমি এখন কালার চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক সরাইলাম, হলুদ দিলাম, রেড করে ফেললাম, অথবা আমি এটাকে একবার পার্পল কালার দিতে পারি, ব্যাস যদিও বা সবুজের সঙ্গে পার্পল যায় না, সবুজের সঙ্গে রেডটাই ভালো মানায়। এরপর এই দুটাকে আগে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল জি করলেন, এরপর আমি চাচ্ছি যে এটাকে একবারে মিডিল পয়েন্ট রাখবো। তো মিডিল পয়েন্ট আমি কিভাবে নির্ণয় করব, এই দুটাকে তো আগেই আমি সিলেক্ট করে গ্রুপ করছি, এখন এটাকে আবার সিলেক্ট সবগুলোকে এখন সিলেক্ট করে অ্যালাইন বোর্ড থেকে হরিজেন্টাল মানে মিডিল এবং ভার্টিক্যাল মিডিল, আপনাদের অনেক সময় এটা সরাসরি এই আর্টবোর্ডে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আমার এখানে অ্যালাইন টু সিলেকশন করা আছে, এটা অ্যালাইন টু আর্টবোর্ড করা থাকবে, তাহলে আপনার ওখানে চলে যাবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ব্যাস আমার হয়ে গেল একটি লোগো ক্রিয়েট করা, খুবই সিম্পল, বারোটা লোগো ক্রিয়েট হয়ে গেল। ধন্যবাদ সকলকে আজকের এই টিউটোরিয়ালটি।